Assalamualaikum. আজকে আমি ডাম্পলিং বানালাম। এটা অবশ্য বাংলাদেশে মোমো বলে। ডাম্পলিং মোমো যে যে নামে ডাকু। এই যে দেখেন, প্রত্যেকটা ডাম্পলিং কিন্তু খুবই ভালো হয়েছে আর দেখতে কি যে চমৎকার। আজকে আমি চিকেন দিয়ে করছি। এটা প্রন দিয়েও করতে পারবেন এবং ভেজিটেবল দিয়েও করতে পারবেন এবং খুবই হেলদি। মানে যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের জন্য তো সবচেয়ে বেস্ট আমি মনে করি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। আজকে আমি ডাম্পলিং বানাবো। এটার জন্য এখানে ময়দা নিয়েছি আমি 2 কাপ। তারপর আর লাগবে সল্ট, এই যে এই সল্ট, আর এই যে পানি, পানি নিয়েছি। আর এখন আমি এখানে দিব একটু বেকিং পাউডার, অল্প একটু দিব বেকিং পাউডার। আর এখন আমি মিক্সটা করব, মিক্সটা দেখাচ্ছি। এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিছে আর 1/2 চামচ সল্ট দিয়ে শুকনো গুলো ভালো করে মেখে নিচ্ছে। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ বেকিং পাউডার। এখন এই যে পানিটা দিয়ে, নরমাল পানি দিয়ে ডোটা ধরতেছে। প্রথমে চামচ দিয়ে করতেছে, এরপরে হাত দিয়ে ভালো করে এটা মেখে নিবে। এই যে আটাটা খুব সুন্দর হয়েছে। আটাটা একটু ক্লোজ করে দিই। এই যে খুব নরম না, আবার একদম শক্ত না, খুব সুন্দর আটাটা হয়েছে। এখন আমি এই আটাটা ঢাকনা দিয়ে রেখে দিব সেট হওয়ার জন্য 30 মিনিটসের জন্য। 30 মিনিটস পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। 30 মিনিটসের জন্য রেখে দিলাম। এরপর 30 মিনিটস পর আমি আবার ফিরে আসতেছি। এর মধ্যে আমি পুরটা রেডি করব। আমি একটা চিকেনের ব্রেস্ট নিছি। ব্রেস্টটাকে আমি কেটে কিমা বানাই নিব। আজকে আমি ঘরে কিমাটা বানাচ্ছি, মানে ব্লেন্ডারে করি না, হাত দিয়ে আমি ছুরি দিয়ে করতেছি। এই যে দেখেন, আমি এখন এটাকে কিমা করে নিচ্ছি। কিমা করে এরপর আমি ডাম্পলিংগুলো বানাবো। এই যে কিমাটা আমার কমপ্লিট। এরপর এখন এখানে দিব মানে যে যে ইনগ্রেডিয়েন্ট দেওয়ার। প্রথমে দিব আদার পেস্ট। এই যে আদার পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন দিয়ে দিব রসুনের পেস্ট, রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন দিয়ে দিব একটু সল্ট, 1/2 চামচ সল্ট দিয়ে দিলাম। এই যে ব্ল্যাক পেপার নিয়ে নিলাম 1/2 চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ স্প্রিং অনিয়ন কুচু কুচু করে কেটে। এরপর আমি খুব ভালো করে আমার ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে এখন মিক্সড করে নেব। আজকে আমি এগুলো রান্না করব না, জাস্ট কাঁচা অবস্থায় আমরা ডাম্পলিংগুলো বানাবো। এই জন্য মানে এভাবে করে কিমাটা করা হয়েছে। আর যদি রান্না করে তাহলে অবশ্যই কিমাটা আর একটু বড় বড় কোনো প্রবলেম নাই, একটু মিহি কিমা করতে হবে না। অলিভ অয়েল দিয়ে দিব, অলিভ অয়েল দিয়ে দিব, গরম করে দিব। হ্যাঁ, একটু অলিভ অয়েল দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা কুচি কুচি করা কাঁচামরিচ। আর দিয়ে দিব একটু করিয়েন্ডার মানে ধনে পাতা। তেল দিয়ে একদম ভালো করে এটা মাখায় বাস পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি বানানো শুরু করব। আমি একটু আটা নিয়ে রুটিটা বেলে নিচ্ছি। এই যে দেখেন, মানে কিরকম পাতলা করে বেলতেছি দেখেন। আর যেদিকে একটু মোটা থাকবে সেদিকে আবার বেলে নিতে হবে। আমি খুব সুন্দর করে রুটিটা বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর আমি মানে গোল একটা প্লাস্টিকের ঢাকনা নিয়ে তারপর আমি এটা কেটে নিচ্ছি, কারণ আমার যে ডাইসটা আছে সেটা অনেক ছোট, ওটা দিয়ে হবে না। এই জন্য আমি সবগুলোকে প্রথমে কেটে নিব। এই যে সবগুলো যখন আমার কাটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমি একটা প্লেটে তুলে রাখবো। একটু ময়দা ছিটে তারপর আমি প্লেটের মধ্যে তুলে রাখতেছি, কারণ আমি ডাম্পলিংগুলো একসাথে বানাই নিব। এই যে আমি ডাম্পলিং বানিয়ে নিচ্ছি একটু পুর দিয়ে, মাঝখানে একটু পুর দিয়ে, তারপর এই যে আমি যে একটা
বোটে নিয়ে তারপরে কুচি কুচি করে ডাম্পলিংগুলো বানাচ্ছি। আসলে ডাম্পলিং বানানো ইজি, প্রসেসিংটা জাস্ট একটু টেকনিকটা জানলে কোনো ব্যাপার না, কিন্তু টেকনিকটা হলো মেন কথা। এই যে কমপ্লিট হয়ে গেল, এভাবে করে আমি সবগুলো বানাই নেব। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে, সবগুলো বানাই নিয়ে তারপরে এটা আমি স্টিম করব। আমি একটা পাতিলে কিছু পানি বসাই দিছি, পানি বসাই এর উপর আমি একটা ঝাঁঝর দিয়ে দিছি। ঝাঁঝরের মধ্যে আমি এই যে এখানে কয়েকটা এখন দিয়ে দিব, চার পাঁচটা মতো দিয়ে দিব। দিয়ে তারপর আমি এটা এখন স্টিম করব। এভাবে করে আমি চার পাঁচটা করে করে আমি সবগুলা আমি স্টিম করে নিব। বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের মধ্যেই সব হয়ে যাচ্ছে। 1 বেজ 5 মিনিট করে সবগুলো আমি করে নিচ্ছি। এরপর আমি একটা প্লেটে সাজায় নিলাম, দেখেন কি সুন্দর হয়েছে, আর খেতে তো খুবই চমৎকার আর খুবই হেলদি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, আর এটার সাথে একটা সস দিয়ে খেলে তো আর কোনো কথাই নেই। এটা আপনারা প্রন দিয়েও করতে পারবেন, ভেজিটেবল দিয়েও করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফিজ।